আজকে আমি একটু আইসোলাইন সম্বন্ধে ধারণা দেব। আইসোলাইন ব্যাপারটা কি? আইসোলাইন হচ্ছে সমমানের রেখা। যে সমস্ত পৃথিবীর যে সমস্ত স্থানের উচ্চতা সমান, তাকে যদি একটি রেখা দিয়ে যোগ করা যায় সেটা হচ্ছে সমোন্নতি রেখা, সেটাও যেমন সমমান রেখা হয়, তেমনি পৃথিবীর যে সমস্ত স্থানের উষ্ণতা সমান, তাকে যদি একটি রেখা দিয়ে যোগ করা যায় সমোষ্ণ রেখা হয়, সেটাও সমমান রেখা। তারপর বৃষ্টিপাত পৃথিবীর যে সমস্ত স্থানে সমান, তাকে একটি যদি রেখা দিয়ে যোগ করা যায় তাকে সমবর্ষণ রেখা। তাহলে সমবর্ষণ রেখা, সমোষ্ণ রেখা, সমোন্নতি রেখা, সমচাপ রেখা, এগুলো সবই আইসোলাইনের মধ্যে পড়ে। সবকটাকে অর্থাৎ সমমানের রেখা। কিন্তু কী করে এই আইসোলাইনগুলো টানতে হয় সেটা তোমাদের জানতে হবে। এটাই তোমাদের মূল করার বিষয়, যে কী করে আইসোলাইন টানতে হয়। যেমন ধরো আমি বলছি, যেমন বৃষ্টিপাতের বিভিন্ন মানকে বসিয়ে আমরা সমবর্ষণ রেখা টানতে পারি, তাকে ইংরেজিতে বলে আইসোহাইট। উষ্ণতার বিভিন্ন মানকে বসিয়ে আমরা সমোষ্ণ রেখা আঁকতে পারি, তাকে বলে আইসোথার্ম। বিভিন্ন উচ্চতার মানগুলোকে লিখে আমরা সমোন্নতি রেখা টানতে পারি, কন্ট্যুরস বলা হয়। তেমনি বায়ুর চাপের মানকে বসিয়ে আমরা সমচাপ রেখা টানতে পারি, তাকে আইসোবার বলা হয়। তাহলে এইগুলো সবই আইসোলাইনের অন্তর্গত। কিন্তু কী করে আইসোলাইনগুলো ড্র করতে হয়? ধরা যাক এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, বিভিন্ন জায়গায় কতগুলো, ধরা যাক এটা একটা মানচিত্র বা এটা একটা খাতার মধ্যে একটা এরিয়া করা রয়েছে, এর মধ্যে বিভিন্ন মান দেওয়া রয়েছে। এই এই প্লট, এগুলোকে বিভিন্ন, আমি যদি হাইট বলি, কন্ট্যুর বলি, তাহলে এগুলোকে বলবো স্পট হাইট। এক একটা স্পট হাইট, যদি কন্ট্যুর আঁকতে হয় তাহলে এগুলো হচ্ছে একটা স্পট হাইট। ধরা যাক এখানে কিছু মান দেওয়া আছে, এটা হচ্ছে ধরো 75, 80, 65, 70, হ্যাঁ 72, 63, 64, 55, 52, 53, ধরো এরকম কতগুলো মান দেওয়া রয়েছে। ঠিক আছে, এই মানগুলো ধরো মিটারে দেওয়া রয়েছে। এবার তোমাকে বললো একটা কন্ট্যুর আঁকো, যে কন্ট্যুরটার মান হচ্ছে, ধরো বললো তোমাকে যে 60 মিটার এবং 70 মিটার, এই দুটো কন্ট্যুর এঁকে দেখাও এর মধ্যে। কীভাবে আমি 60 এবং 70 আঁকবো? তাহলে যেখান যেখান দিয়ে 60 যেতে পারে সেই জায়গাগুলো দিয়ে আমার 60 আঁকতে হবে। সেটা কোন কোন জায়গা দিয়ে 60 আঁকা যেতে পারে? 60 তো এখানে যেটা রয়েছে সেটা তো নিতেই হবে, উপরন্তু আমার 52 আর 64 এর মধ্যে দিয়ে 60 যেতে পারে, 53, 63 এর মধ্যে দিয়ে 60 যেতে পারে, এর মধ্যে 60 ভ্যালুটা রয়েছে। ঠিক আছে, এইভাবে তাহলে আমাকে আগে দেখে নিতে হবে কোথায় কোথায় দিয়ে 60 যেতে পারছে। তাহলে এই 60টাকে নিচ্ছি, 52, 64 এর মধ্যে 60টা 64-র বেশি কাছে হবে, 52-র দিকটা 52-টার থেকে 60-64-র কাছাকাছি হবে, 60টা আর 53, 63 কাছাকাছি হবে। এই দিকে 60, এখানে 60 লিখলাম, এই দিকেও 60 লিখে দিলাম, 60 আঁকা হয়ে গেল। এদিকে কিন্তু কোনো 60 আঁকা যাবে না, কারণ সব কটা ভ্যালু দেখো 60-এর বেশি। যে মানের আমি রেখা টানবো ভ্যালুগুলো একদিকে তার থেকে কম হতে হবে, একদিকে তার থেকে বেশি হতে হবে। আচ্ছা, এইবার দেখো, যেমন এদিকে সব মানগুলো কম আছে 60-এর, এদিকে সব 60-এর বেশি, তাহলে আমার আঁকাটা ঠিকই হয়েছে ধরে নেওয়া যেতে পারে। আবার এদিকে তারপরে যে 70 টানতে হয়, তাহলে 60 আর 80-র মাঝখানে 70 আছে, 60 আর 75-র মাঝখানেও 70 আছে, 70টা 75-এর বেশি কাছে হবে। আমি আমাকে একটা আন্দাজ করে একটা দেখে নিতে হবে কোথায়, এখানে যদি 60 হয় এখানে 75 হয়, 70টা কোথায় হতে পারে? এখানে 64, এখানে 80 হয়, তাহলে 70টা কোথায় হতে পারে? এখানে একটা 70 রয়েছে, তাহলে এই 70টাকে নিয়ে এটাকে নিয়ে 65 আর 80-র মাঝখানেও 70 রয়েছে, আবার এইখানে 70 রয়েছে, এই 70টাকে নিয়ে আমি টেনে দিলাম, 70 আঁকা হয়ে গেল। আবার দেখো এখানে একটা 72 রয়েছে, এখানে 65 রয়েছে, তাহলে 72 আর 65-র মাঝখানেও তো 70 আছে, 63 আর 72-র মাঝখানেও 70 আছে, তাহলে এইখানে 63-72-র মাঝখান দিয়ে আবার একটা 70 গিয়ে এখান দিয়ে গিয়ে এইটাকে জুড়ে দিতে হবে। তাহলে এখানে না গিয়ে এটা একবারে গিয়ে এই 70-এর সাথে জুড়ে যাবে, সেক্ষেত্রে এই এই দাগটা আর হবে না, তাহলে পুরোটাই এসে এখান দিয়ে এসে এই 70 আঁকা হয়ে গেল। তাহলে এখানে 70 লিখবো, এখানে 70 লিখবো। এইভাবে সাধারণত আইসোলাইন টানতে হয়। ঠিক আছে, সব কটার ক্ষেত্রেই সমোষ্ণ রেখা, সমবর্ষণ রেখা আঁকার পদ্ধতি এই একই, কালারগুলো একটু আলাদা ইউজ করতে হয়। সমোন্নতি রেখার ক্ষেত্রে ব্রাউন কালার বা বাদামি রঙ, সমবর্ষণ রেখার ক্ষেত্রে নীল রঙ, সমোষ্ণ রেখার ক্ষেত্রে লাল রং এবং সমচাপ রেখার ক্ষেত্রে কালো রং, এটা ইউজ করা হয়। তো এইভাবে কিন্তু ড্রয়িংটা করতে হয়। এবার আমি কতগুলো এক্সাম্পল তোমাদের পাঠিয়ে দেবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে খাতায় তুলে নিয়ে, দেখে দেখে খাতায় তুলে নেবে, আগে সাদা খাতাতে তুলে নেবে দেখে দেখে, তারপর এর মধ্যে দিয়ে এইরকম লাইনগুলো টানা অভ্যাস করবে, করে আমাকে তোমরা দেখাবে।